আমি জানি না আমি আপনার হয়ে কথা বলতে পারি কি না কিন্তু সত্যি আমি একরকম চমৎকৃত হয়ে গেছি যদিও অনুষ্ঠানটি মাঝপথে কিন্তু এই যে অভিজ্ঞতা মানে এই যে নাটির দিকে মনোযোগ দেওয়া পুরোদস্তুর পরিকল্পনা যা করা হয়েছে এটা সত্যি অসাধারণ আর সৎগুরু আমি বুঝতে চাইছিলাম যে এই যে পুরো কার্যক্রমটি পরিচালিত হচ্ছে একদল স্বেচ্ছাসেবীদের দিয়ে তরুণ স্বেচ্ছাসেবীর দল যারা অসাধারণভাবে এই সম্পূর্ণ স্বতন্ত্র অভিজ্ঞতা সৃষ্টি করেছে আর সদ্গুরু আমি আশা করছিলাম যদি আপনি আমাদের কিছুটা বুঝতে সাহায্য করেন এরকম একটি স্বেচ্ছাসেবী কার্যক্রম চালাতে কি প্রয়োজন হয় আপনি তো দেশে বিদেশে যাতায়াত করেন তাই না আর এই কার্যক্রমটি চলছে বেশ কয়েক মাস ধরে এই আবেগ আর উদ্দেশ্য তরুণ স্বেচ্ছাসেবীদের মধ্যে সঞ্চার করতে কি প্রয়োজন হয় মূলত স্বেচ্ছাসেবার অর্থ হল ইচ্ছুক হয়ে ওঠা অথবা অন্যভাবে বললে জীবনের প্রতি চূড়ান্ত হ্যাঁ হয়ে ওঠা অধিকাংশ মানুষই সুবিধা থাকলে হ্যাঁ আর অসুবিধায় না হয়ে ওঠেন হ্যাঁ যখন ফলদায়ক হয় আর না যখন ফল পাওয়া যায় না স্বেচ্ছাসেবী মানে একমাত্র একটা জিনিস তিনি নামিয়ে ফেলেছেন যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি ঝেড়ে ফেলেছেন এই একটা হিসেব যে আমি কি পেতে পারি একজন মানুষ যদি ঝেড়ে ফেলতে পারেন এই হিসেবটা যে এর থেকে আমি কি পাব এটা যদি তিনি নামিয়ে রাখেন হঠাৎ করেই তিনি অসাধারণ হয়ে ওঠেন এই একটা জিনিস আমি অনবরত দেখিয়ে যাচ্ছি সবাইকে যে আমাদের স্বেচ্ছাসেবীরা কি করতে পারেন আমাদের কাছে এটা একটা ছোট্ট অনুষ্ঠান যদি আমাদের বড় অনুষ্ঠানগুলো দেখেন যেমন ধরুন মহাশিবরাত্রি আসছে দশ লক্ষেরও বেশি মানুষ থাকবেন সারা রাত সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা বা আপনাকে দেখতে হবে প্রজেক্ট গ্রিন হ্যান্ডস কিংবা রুরাল রিজুভিনেশন প্রোগ্রাম অথবা যে কোনো কিছু যা এখানে হচ্ছে যেমন ধরুন ধ্যানলিঙ্গ গম্বুজটি এতে কি লাগে সেটা আপনাকে বলতে চাই গম্বুজটি এমনভাবেই তৈরি যে এতে কোনো সিমেন্ট নেই কোনো স্টিল নেই কোনো কংক্রিটও নেই সহজ প্রযুক্তি হলো সব কটা ইঁট পড়ে যেতে চাইছে একই সময় তাই তারা পারছে না ধরুন সবাই একসাথে দরজা দিয়ে বেরোতে চাইছে কিন্তু পারছে না যতক্ষণ না কেউ একজন ভদ্রতা করে সরে এলে তবেই তারা বেরোতে পারবে কিন্তু ইটের ভদ্রতা বোধ নেই তাই সবকটাই চেষ্টা করছে নিচে নেমে আসার কিন্তু পারছে না তো এটা ঘটানোর জন্য এক লক্ষ আশি হাজার ইঁট লেগেছে ওটা তৈরি করতে এই একশো আশি হাজার ইঁটের প্রত্যেকটি মিলিমিটার অবধি মাপা হয়েছিল স্বেচ্ছাসেবীদের দিয়ে কোনো একজনও যদি একটু অসাবধানী হয় কেউ যদি যা হওয়ার কথা তার চেয়ে দু মিলিমিটার কম মাপের একটি ইটকে বসায় সম্পূর্ণ জিনিসটা ভেঙে পড়তে পারে তাই আমি বসে সবাইকে বললাম এটাই সেই প্রযুক্তি যা আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনারা জীবনে কখনো ইঁটে হাত দেননি কিন্তু এরকম ভাবেই মাপতে হবে এবং পুরুষ নারী আর বাচ্চারা দিন রাত বসে মেপে গেল মেপে মাপতেই লাগলো আর ইট গাঁথল ইট গাঁথার সময় খুব তাড়াতাড়ি বসাতে হবে যাতে এটি ধসে না যায় একটা বৃত্ত একেবারে সম্পূর্ণ করতে হবে আর আজ তো দেখতেই পাচ্ছেন আমি শুধু একটা উদাহরণ দিলাম এরকম অনেক কাজ করা হয়েছে কিসে জিনিস যা তাদের উদ্দীপ্ত করে দেখুন আবেগের ঊর্ধ্বে কিছু একটা আছে প্রেরণার বাইরে কিছু আছে লাভের অঙ্ক পেরিয়ে কিছু আছে যা অতীব তাৎপর্যময় মানুষের জন্য যেটা সাধারণভাবে অধিকাংশ মানুষই খুঁজে দেখেন না তাদের গোটা জীবনটাই কেটে যায় নির্দিষ্ট কিছু লাভের চাহিদা কিছুটা আবেগের বসে কিছুটা তীব্র হয় কিন্তু স্বেচ্ছাসেবীরা তীব্রভাবে বাঁচে তাই রাতভর তারা কাজ করে আবার সকালেও কাজ করে তাহলে কখন ঘুমায় ঘুমায় না এটাই আমার অভিজ্ঞতা আমি এরকম যে জেগে থাকি দিনে কুড়ি থেকে ২২ ঘন্টা সপ্তাহে সাতটা দিনই কারণ কাজ চলছে আমেরিকায় কাজ চলছে পৃথিবীর সব প্রান্তে যেগুলো বিভিন্ন টাইম জোনে রয়েছে রাত দুটোয় আমি যদি ফোন করি কোনো একজন কোনো স্বামী বা যদি কেউ ফোন তোলেন একবারের জন্য কখনো ঘর ঘরে গলা শুনিনি কি হলো সদগুরু না সদগুরু দিন না রাত কিচ্ছু যায় আসে না এটা হলো সেই সবচেয়ে বড় আশীর্বাদ যে আপনি অবিরত তাদের মধ্যে আছেন যারা তীব্র একমুখী আর নিজেকে উজাড় করে দিতে ইচ্ছুক যেটা প্রয়োজন তার জন্য এটাই সর্বোচ্চ তৃপ্তি এবং শ্রেষ্ঠ সৌভাগ্য কোনো মানুষের জন্য সৌভাগ্যক্রমে সেটা আমাদের আছে